আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। এন্ড আজকের এই ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ নতুন একটা ম্যাপ মোড নিয়ে, যেটা আপনারা আমার ভিডিওতে কিন্তু দেখতে পাচ্ছেন। তো অসাধারণ একটা ম্যাপ মোড আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব, যেটা আপনারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা রাস্তার একটা ম্যাপ মোড। যদিও এই ম্যাপ মোডটা কিন্তু একটা পাহাড়ি টাইপের একটা ম্যাপ মোড, তো জানা কি রোডের যে ম্যাপগুলো আছে এগুলো যদি পছন্দ করে দেখেন তাহলে অবশ্যই এটা ডাউনলোড করবেন অ্যান্ড খেলতে পারেন। কারণ এটা হচ্ছে একটা টু লেনের রাস্তা, আর এই টু লেনের রাস্তার মধ্যে কিন্তু আপনার অত্যন্ত পরিমাণে একটা রেসিং একটা ফিল পাইবেন, পাশাপাশি এখানে খুবই অ্যাক্সিডেন্ট করবেন, এটা আমি জানি। কারণ এখানে টু লেনের রাস্তা যেহেতু এটাতে অ্যাক্সিডেন্ট আমি নিজেই করতেছিলাম, তো আপনারা তো অবশ্যই করবেন না, জানি কি ড্রাইভিং এক্সপার্ট তারা করবেন না আমি আশা করি। আমার কাছে পার্সোনালি ম্যাপটা মোটামুটি ভালো লাগছে, এভারেজ, মানে অতটা ভালো না বা অতটা খারাপও না। তো আপনারা চাইলে এটা ডাউনলোড করতে পারেন। তো আর এমনিতে দেখা যেতেছিল এটা যে রাস্তা, তো এটা পরিমাণটা অনেকটা বেশি ছিল, আর এখানে কিন্তু খেললে আপনারা প্রায় 10 থেকে 15 মিনিট বা আপনার 20 মিনিট প্লাস এই ম্যাপ মোডটা দিয়ে খেলতে পারবেন। কারণ এটা তো দেখা যেতেছিল অনেকটাই অলিগুলি রাস্তা এখানে ছিল, তো ওইগুলো খেলে শেষ করতে আপনাদের মিনিমাম অনেকটাই সময় দরকার হবে। আর আমরা জানি যে হাইওয়ে রাস্তা থেকে কিন্তু এই ম্যাপ মোডগুলো থেকে কিন্তু হাইওয়ে রাস্তাগুলো অনেক তাড়াতাড়ি শেষ হয়, কারণ ওই ম্যাপ মোডগুলোতে জাস্ট সোজা রাস্তা থাকে, ওই ক্ষেত্রে কিন্তু আর তেমন একটা সময় লাগে না শেষ করতে। বাট এই ম্যাপ মোডগুলো দিয়ে খেলতে কিন্তু অনেকটা বেশি সময় দরকার আমাদের, কারণ পাহাড়ি টাইপের রাস্তা, তো একটু অলিগুলি টাইপের রাস্তা, সেক্ষেত্রে একটু বেশি হয়তো বা সময় নিতে পারে। এটা আপনার অলিগুলি রাস্তা হয়তো বা অ্যাক্সিডেন্ট করবেন, তারপর দেখা যাবে আপনারা একটু মোড় কাটা দেখে আর নিজের অ্যাক্সিডেন্ট করবেন, অন্য বাসের সাথে লাগাই দেবেন, তখন দেখা যাবে একটু সময় তো আপনার চলে যেতেছে। আর হাইওয়ে রাস্তাগুলোতে কিন্তু তেমন একটা এরকম অ্যাক্সিডেন্ট হয় না, আর সেক্ষেত্রে আর তেমন কোনো সমস্যা হয় না, সময়ও কম লাগে। তো এই ম্যাপ মোডগুলো দেখে খেললে আপনার 15-20 মিনিট সময় আপনার নিতে পারবেন এটা দিয়ে খেললে। পাশাপাশি ম্যাপ মোডটা যে রোড টেক্সচারটা এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর এই ম্যাপ মোডের যে গ্রাফিক্স কোয়ালিটি, সেই গ্রাফিক্স কোয়ালিটি কিন্তু আপনাদের শো করবে হচ্ছে আপনাদের যে ওবিবি ইউজ করবেন সেই ওবিবির উপর। আপনারা যদি এখানে ভালো মানের একটা ওবিবি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের গ্রাফিক্সটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে, আর যদি এখানে তেমন একটা গ্রাফিক্স ওবিবি ইউজ না করেন তাহলে কিন্তু আপনারা তেমন একটা গ্রাফিক্স এখানে পাবেন না, এই জিনিসটা আপনার একটু মাথায় রাখবেন। তো আশা করতেছি আজকের এই ভিডিওটা আপনার ভালো লাগছে, অ্যান্ড ম্যাপ মোড আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আর এরকম বাস মোড ম্যাপ মোডের ওবিবি রিভিউগুলো আপনি যদি আমার চ্যানেল নতুন নতুন এইগুলো রিভিউ পাইতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এই গেমটা কীভাবে সেট আপ করে খেলতে যদি আপনি না যেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে চলে যাবেন, সেখানে গেলে কিন্তু আপনারা অ্যাড টু জ্যাড টিউটোরিয়াল লিঙ্ক কিন্তু পেয়ে যাবেন কীভাবে বাস মোডে ইন্দোনেশিয়া গেমটা সেট আপ করে খেলতে হয়। সেখান থেকে কিন্তু আপনারা দেখে দেখে এই গেমটাকে সেট আপ করে কিন্তু খুব ইজিলি কিন্তু খেলতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আজকের এই ভিডিওটা আপনার ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দেবেন, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এমন সব নতুন নতুন ভিডিওগুলো পাইতে। তো আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।